গাড়িটা কিন্তু হর্ন দিয়ে দিল, মারুতি ভ্যানটা কিন্তু আমাকে হর্ন দেয়নি। ওভারটেক করা মানে কাউকে যদি ওভারটেক করবেন হর্ন দিবেন, আমি বলে দিচ্ছি বারবার। এবার দেখুন এই স্টাকটা আছে তো, এবার আমি বাঁ দিকে যাবো, এখানে কি করবো ইন্ডিকেটার দেবো, এখানে মিডিল লেনটাও দেখবো, আমার ওই যে বাঁ দিকটা, আমার বাঁ দিকটাও কিন্তু দেখবো যে কোনো গাড়ি আসছে কিনা, এবং মিডিল লেন। চারবার হাই রোডের শাটের মধ্যে গাড়ি চালাবেন, তিন চারবার চালানোর পর দেখবেন একটা কনফিডেন্ট আরও ভালো চলে আসবে। লুকিং গ্লাসগুলো সবসময় ফলো করবেন, মিডিলটা যেটা বললাম আমি বারবার বলছি, মিডিলের যে লুকিং গ্লাসটা খুব কাজে দিবে। যদি আমরা মিরর যদি না সেট করে হাই রোডে গাড়ি চালাই না, খুব সমস্যার মধ্যে পড়তে হবে, ওভারটেক কোনো গাড়ি আসছে কি না দেখতে গেলে, আমি ডান দিক বাঁ দিক রাস্তায় যাবো, ওর পুরো ব্যাপারটা কিন্তু এই লুকিং গ্লাসের উপরে। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে দেখাবো, যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের নার্ভাস হচ্ছে গাড়ি একটু হাই রোডে, বড় রাস্তায় বা হাই রোডে গাড়ি চালাবার সময়। তো আজকে আমি যে টেকনিকগুলো বলবো সেগুলো ফলো করবেন, এবং আমি একটু চালিয়েও দেখাবো যাতে আপনাদের নার্ভাসটা তাড়াতাড়ি কেটে যায়। এইভাবে ফলো করে গাড়ি চালাবেন তো অসুবিধা হবে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন যারা নতুন গাড়ি চালানো শিখছেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, যেটা বললাম যে হাই রোডে যে আমরা গাড়ি চালাই, যে দেখতে পাচ্ছেন না বড় বড় ট্রাক সব দাঁড়িয়ে আছে, তো আমাদের কি একটু নার্ভাস ভাব ফিল হয়। তো সেটা যাতে আপনাদের না হয় তার জন্য কিছু টেকনিক বলে দিচ্ছি। প্রথম কথা, আমাদের এই মিররগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, আমাদের এই ডান দিক এবং বাঁ দিক এই মিডিলের মিররটা অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্টটা কী করে করবো আমি সিম্পল বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে গাড়ির হ্যান্ডেলটা আছে, ডোরটা, মানে এই যে ডোরটা যে আমরা খুলি টেনে, যে যেটা টেনে খুলি, দেখতে পাচ্ছেন এই কালোটা, এই যে আঙুলটা যেখানে আছে, তো এইটাকে, এই যে মিররটা আছে এইটার মাঝামাঝি রাখবেন, এই এই পজিশনটা করে রাখবেন। তাহলে কী হচ্ছে, আপনার এই যে পুরো ভিউটা দেখা যাচ্ছে, নিচটা আপনার বেশিরভাগ দেখা যাবে, উপরটা হচ্ছে 40%, নিচটা হচ্ছে 60% হয়ে যাবে এই অ্যাঙ্গেলটা। এটা খুব ইজি প্রসেস আমি আপনাদের বলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন তো এই যে যেটা ধরে আমরা দরজাটা খুলি, যেটা ধরে খুলি, এই যে আঙুল যেটা দেখাচ্ছি, বুঝতে পাচ্ছেন তো? তো এই এই যে আয়নাটা আছে মিররটা, এই কর্নার করে রাখবেন। তাহলে কী হচ্ছে, আমাদের এই রাস্তাটা 60% এবং আকাশটা হচ্ছে 40% হয়ে যাবে অটোমেটিক, এবং আমাদের গাড়ির বডিটাও কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এই পজিশনে রাখবেন, গাড়ির বডিটাও পিছনে দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় পুরোটা কভার হচ্ছে না, কিন্তু আমি আমার বুঝে যাচ্ছি। দেখবেন আমি আমার এই যে আমার চোখটা তো এইখানে আছে না, দেখুন আমার পিছনটা পুরো বোঝা যাচ্ছে। তো এটা করে নেবেন, তো পিছনটাও যাতে দেখা যায়, তো আপনার বাঁ দিকটাও এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এই দেখুন বাঁ দিকটা অ্যাডজাস্ট, আমার কিন্তু পিছন দেখা যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি ক্যামেরায়। দেখুন আমার চোখের সামনের দিকে যদি ক্যামেরাটা আনি তাহলে কিন্তু অনেকটা আপনারা বুঝতে পারবেন, আমার পিছনটাও দেখা যাচ্ছে, বডিটা দেখতে পাচ্ছেন, এই যে গ্লাসটা আছে এবং এই যে যেটা আমরা খুলি ডোরটা, ওইখানের সাথে এই যে কর্নারটা এখানে ম্যাচ করে দিয়েছি, এইরকম এই ম্যাচ করে নেবেন, এরকম এই পজিশনটা রাখবেন, তাহলে পিছনটাও দেখা যাবে, করবেন তাহলে বুঝতে পারবেন। এবং যে পিছনে যে আমাদের যে মিররটা দেখবেন, আমাদের এই যে পিছনে যে এই যে আয়নাটা আছে, গ্লাসটা, পিছনের যে গ্লাসটা, গাড়ির যে পিছনের যে গ্লাসটা, এই যে কর্নটা, এই যে চার কর্ন যেমন দেখা যায়, সেইভাবে কিন্তু আমাদের এই মিররটাকে অ্যাডজাস্ট করতে হয় মিডিলের। দেখতে পাচ্ছেন এই এই কর্নটা, এই যে কর্নটা, এই যে কর্নটা এই দিকের যে কর্নটা সিটের এইখানে, তো এটা আমি ক্যামেরায় যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, কিন্তু এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনারা, এইভাবে বুঝা গেল জিনিসটা। তো যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে একটু ভিডিওটা আবার এগিয়ে নেবেন, ব্যাক করে আগের দিকে এগিয়ে নেবেন, দেখে নেবেন, ভালো করে বুঝে যাবেন এই ব্যাপারগুলো। তো এবারে আমি আপনাদের চালিয়ে দেখাবো কীভাবে আপনারা হচ্ছে জিনিসটাকে ফলো করে চালাবেন, সেটা আমি চালিয়ে দেখাচ্ছি। তো প্রথমত গাড়ি চালানোর সময় সিট বেল্টটা পরে নেবেন, আমি এই যে সিট বেল্টটা পরে নিলাম, সিট বেল্টটা খুলতে হয়েছিল, এসিটা চালিয়ে রেখেছি কারণ গরম প্রচণ্ড, তাই তো এবারে আমি সানগ্লাসটাও পরে নিই, গরম রোদ আছে। তো এবারে দেখুন আমি মিররটাকে দেখছি এখানে যে কোনো গাড়ি আসছে কিনা, দেখতে পাচ্ছেন মিররটা এখন দেখতে পাচ্ছি এখানে ফাঁকা আছে, তো ডান দিকে আমি ইন্ডিকেটার তাও দিয়ে দিলাম ফাঁকা আছে। এবারে কী করবো, আমি চট করে ডান দিকে কাটিয়ে ঢুকে যাই নিজের লেনতে, এবং চাকাটাকে আমি সজাগ করি। হাই রোডে চালাবার সময় কিন্তু আপনারা, এইটা সিক্স লেন্থ হাই রোড, তো এইখানে তিনটা যে লেন্থ আছে যাওয়ার, ওইদিকে তিনটা আসার আছে, তো এই যে ফার্স্ট লেন্থ, তিনটা লেন্থ আছে, ফার্স্ট লেন্থে প্রথমে ঢুকলো, হট করে কিন্তু আমি সেকেন্ড বা থার্ডে যাইনি, প্রথমে ফার্স্টের লেন্থে এলো। গাড়িটাকে আমি এখানে একটু স্পিডটা তুলে নিচ্ছি। এবার আমার ডান দিকটা দেখতে পাচ্ছেন, ডান দিকটা একদম ফাঁকা, তাও আমি ইন্ডিকেটার দিয়ে দিলাম, আমি এবার মিডিল লেন্থে ঢুকে যাবো, এই মিডিল লেন্থ ধরেই কিন্তু আমি যাবো। সবসময় মিডিল লেনটা ধরে যাওয়াটা সেফ, কারণ ওই তিন নম্বরের যে লেনটা আছে সেটা দিয়ে যদি যান, এই যে ডিভাইডারটা আছে, অনেক সময় গ্যাপ থাকে, অনেক পশু ঢুকে যায় বা অনেক সাইকেল বাচ্চা অনেক সময় চলে আসে রাস্তা ক্রস করতে এসে, সমস্যার সম্মুখীন অনেক সময় হতে হয় অনেকের। তো এই মিডিল লেনটা ধরেই কিন্তু আপনারা গাড়িটা হচ্ছে
চালাবেন তাহলে আপনাদের সুবিধা হবে যতটা পারবেন সম্ভব। এবার ওভারটেক করতে হলে আপনাদেরকে তো ডান দিক বাঁ দিক হতে হবে। তো এইখানে মিররের কাজটা আমাদের কি হয়, এখানে অনেকটা আপনাদের নার্ভাসটা কেটে যাবে মিররটা যদি ঠিকভাবে অ্যাডজাস্ট করে। তাহলে আমার কি হচ্ছে, আমার ডান দিকে আমি দেখতে পাচ্ছি হাই রোডে কোনো গাড়ি আসছে কিনা, আমার বাঁ দিকটাও বোঝা যাচ্ছে, এবং আমার মিডিলটা হচ্ছে প্রপারলি সেট করে নিতে হবে। যেভাবে বললাম মিডিলটা সেট করে নেবেন তাহলে আমার পুরো তিনটা রোডই কিন্তু দেখা যাচ্ছে। এইখানে খালি আমি ডান দিক দেখতে পাচ্ছি, এদিকে বাঁ দিক দেখতে পাচ্ছি, কিন্তু আমি মিডিল যে এটা মিডিলটা কিন্তু হাই রোডে একদম পুরো কাজ দিবে, সাহায্য করবে গাড়ি চালাবার সময়। পুরো তিনটা রো কিন্তু একদম পুরো ভিউটা কিন্তু মিডিলে দেখা যাচ্ছে, কিন্তু এই যে মিডিলটা আমি কিন্তু দেখতে পাচ্ছি পুরো। আমার ডান দিকে একটা মারুতি ভ্যান আসছে, দেখতে পাচ্ছেন একটা মারুতি ভ্যান আসছে। আমি একটু স্লো চালাচ্ছি, 60 মধ্যে গাড়িটা চালাচ্ছি জানার জন্য, আমাকে ওভারটেক করলো আমার ডান মিডিলে। ওই জন্য বলি মিডিলটা সবসময় সেফ পজিশন। দেখুন আবার একটা গাড়ি, গাড়িটা কিন্তু হর্ন দিয়ে দিল, মারুতি ভ্যানটা কিন্তু আমাকে হর্ন দেয়নি। ওভারটেক করা মানে কাউকে যদি ওভারটেক করবেন হর্ন দিবেন, আমি বলে দিচ্ছি বারবার। এই যে গাড়িটা যেটা গেল পিছনে, যে বেলেনো গাড়িটা গেল হোয়াইট কালারের, হর্ন দিয়ে দিল। তো এবারে লুকিং গ্লাসটা আমাদের সেট হয়ে গেছে। তো এবার আমি পিকআপটা আস্তে আস্তে তুলছি, এবারে কি হচ্ছে যে ট্রাকগুলো আসবে, আমি যে ট্রাকগুলোকে ওভারটেক করবো সেটা আপনারা দেখবেন। এই জিনিসগুলোই তো একটু নার্ভাস হয় না, নতুন যে আমরা গাড়ি যখন চালানো শিখি, যে ট্রাকগুলো আসছে কীভাবে ওভারটেক করবো, হাই রোডে একটা গাড়ি যদি চলে আসে কী করবো, তো সেই জিনিসটা আপনাদেরকে কাটাতে হবে। সেই জিনিসটা যখন কেটে যাবে তখন দেখবেন আপনারা হচ্ছে আর নার্ভাস তো লাগবেই না, পারফেক্ট ড্রাইভার মোটামুটি একদম চলে যাবেন। পারফেক্ট ড্রাইভার ভালো বলেই আপনি হাই রোডে গাড়ি চালাতে আসছেন, এটা কিন্তু মাথায় রাখবেন। হাই রোডে তো সবাই চট করে আসে না কিছুদিন চালানোর পর। এই দেখুন এই গাড়িটাও কিন্তু ওভারটেক করলো, হর্ন হালকা দিয়ে দিল। আমি কিন্তু আমার মুখটা তখন এই যে লরি ফরিগুলো চলে আসছে, এখানে আমাদেরকে একটু ডান দিক চাপতে হবে, যে হর্ন দিয়ে দেবেন, হর্ন দিয়ে দেবেন মোটামুটি দিনের বেলায়। এবারে এইখানে কি হচ্ছে, আমি একটু ডান দিকে চাপছি, ডান দিকে দেখে নিলাম, মানে ইন্ডিকেটার তো দিয়ে দিবেন এবং তার সাথে লুকিং গ্লাসটাও দেখে নেবেন ডান দিকে। আমি ডান দিকটা গেলাম, এবার আমি বোঝানোর জন্য ডান দিকে এলাম। এবার দেখুন এই ট্রাকটা আছে, তো এবার আমি বাঁ দিকে যাবো, এখানে কি করবো ইন্ডিকেটার দেবো, এখানে মিডিল লেনটাও দেখবো, আমার ওই যে বাঁ দিকটা, আমার বাঁ দিকটাও কিন্তু দেখবো যে কোনো গাড়ি আসছে কিনা, এবং মিডিল লেন দুটাই কিন্তু হচ্ছে দেখে কিন্তু আমি কিন্তু আমার এই মিডিল লেনতে গেলাম, ডান দিকের যে লেন দিকে আমি বাঁ দিকের লেনতে আসলাম। তো এইখানে ট্রাকটা ডান দিক চেপেই যাচ্ছে, আমাকে আর কোনো দিকে যেতে হবে না। দেখুন এই গাড়িগুলো ওভারটেক করছে, এগুলো নার্ভাস হবেন না। তো প্রথম প্রথম একটু নর্মালভাবে গাড়ি চালাবেন, আর এই হর্নটা দিয়ে দেবেন, 60-60 মধ্যে গাড়ি চালাবেন। 3-4 হাই রোডে 60 মধ্যে গাড়ি চালাবেন, 3-4 চালানোর পর দেখবেন একটা কনফিডেন্ট আরও ভালো চলে আসবে। লুকিং গ্লাসগুলো সবসময় ফলো করবেন, মিডিলটা যেটা বললাম মানে বারবার বলছি মিডিলের যে লুকিং গ্লাসটা খুব কাজে দিবে। পিছন দিকে আপনার কী পজিশন আছে রাস্তায়, কী গাড়ি আসছে না আসছে পরিষ্কার বুঝতে পারবেন, পুরো ভিউটা পুরো রাস্তার সাইডটা পুরো ঘুরে যেতে হবে, এটা কিন্তু খুব কাজে দেবে মিডিলটা। মিডিলটা ভালো করে সেট করে নেবেন যেভাবে বললাম, আর যেটা বললাম যে ডান দিক বাঁ দিকটাও আমরা সেট করে নেবো। এটা কিন্তু খুব একটা মানে ভাইটাল জিনিস, যদি আপনারা মিরর যদি না সেট করে হাই রোডে গাড়ি চালান না, খুব সমস্যার মধ্যে পড়তে হবে। ওভারটেক কোনো গাড়ি আসছে কি না দেখতে গেলে, আমি ডান দিক বাঁ দিক রাস্তায় যাবো, পুরো ব্যাপারটা কিন্তু এই লুকিং গ্লাসের উপরে হাই রোডে। যারা নতুন যাদের এই অভিজ্ঞতাটা নেই, আমি কিন্তু আমার এই অভিজ্ঞতা দিয়ে আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি, এই জিনিসটা করে নেবেন, দেখবেন যখন হাই রোডে গাড়ি চালাবেন না খুব ইজিভাবে আপনারা গাড়ি চালাতে পারবেন। এই টেকনিকটা, এটা একটা টেকনিক আজকে আপনাদের বলার ছিল, আরও আমি দেখাবো পরে ভবিষ্যতে পায়ের কন্ট্রোল কীভাবে করবেন, এর ভিডিও করা আছে, আমি আরও করবো ভিডিও পরে। তো এটা বলার ছিল নতুনদের যে এই জিনিসটাকে সেট করবেন, লুকিং গ্লাসটা, তিনটা লুকিং গ্লাস কিন্তু সেট করে নেবেন। আমি বারবার বলছি লুকিং গ্লাসটা হচ্ছে মাস্ট, লুকিং গ্লাস সেট করলে আপনার কিন্তু নার্ভাস 90% কেটে যাবে, কারণ আপনি হাই রোডটার সামনে দেখতে পাচ্ছেন, পিছন সাইড তো দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার এই গ্লাসগুলো কিন্তু লুকিং গ্লাস, আয়না কিন্তু আপনার কাজে দিচ্ছে যে আপনার কী পজিশন আছে, কেউ গাড়ি আসছে কি না, পজিশানগুলো আপনারা ভালো বুঝতে পারবেন। তো এটাই হলো ব্যাপার, যে এখানে যে লরিগুলো যাচ্ছে তা আমি তখন সোজা যাবো, যদি মিডিলে যেত আমাকে ডান দিক বা বাঁ দিক, যদি আমাকে বেশিরভাগ চেষ্টা করবেন ডান দিকে ওভারটেক করার, যদি পজিশন সেরকম না থাকে তখন বাঁ দিকে হাই রোডে করা যায় কোনো অসুবিধা নেই, সেটা পজিশনটা দেখে নিতে হবে কী পজিশন। তো তখন আমাদের এই ইন্ডিকেটার দিবেন, হর্ন দিবেন, লুকিং গ্লাসটা দেখে পিছনে গাড়ি আসছে কি না, পিছনে যদি কোনো গাড়ি আসছে কাছাকাছি তাহলে ওভারটেক করার দরকার নেই, তাকে ছেড়ে দিবেন, তারপর ওভারটেক করবেন। যদি দেখুন যে গাড়ি অনেক দূরে আছে তাহলে আপনি পেরিয়ে লেন চেঞ্জ করে নিতে পারেন। লেন চেঞ্জের ব্যাপারগুলো সব লুকিং গ্লাসের উপরেই নির্ভর করছে, এটা কিন্তু একটা ভাইটাল জিনিস, নতুনদের খুবই কাজে দিবে বলে দিলাম। তো যদি
ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো। তো তার আগে এখানে দেখুন একটা ক্রসিং আসছে, এখানে দেখুন ডিভাইডার আছে, তো ডিভাইডারটা মিডিলটা খালি আছে, তো ফাঁকা আছে বলে আমি একদম সোজা বেরিয়ে যাচ্ছি। আমাকে কাটাতে হতো কি না, লুকিং গ্লাস দেখতে হতো কি না, সেটার জন্য আমি একটু ভিডিওটা টেনে নিলাম। তো যাই হোক, সেরকম কিছু পজিশন পড়লো না, তো ফলো করবেন যেগুলো পড়লো। তো নমস্কার, আর গাড়ি চালানোর সময় কিন্তু সিট বেল্টটা অবশ্যই করবেন। নমস্কার।